বেগুন ভাজার ডাল রান্না করছি ভাইফোঁটা স্পেশাল। অনেকের কাছে এই ডাল রান্নাটা নতুন লাগতে পারে, যারা এইভাবে ডাল রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার জন্য প্রথমেই মুগের ডাল লাগছে। এমনিতে আমরা ডালের সঙ্গে বেগুন ভাজা খেয়ে থাকি, কিন্তু আজ বেগুন ভাজাটা দিয়েই ডাল রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। মুগের ডাল পরিমাণ মতো দিয়ে ভেজে নিলাম হালকা লাল করে, তারপর ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে এক কাপ জল দিয়ে দুটো সিটি দিয়ে ভেপারে রেখে দেবো, ডালটা যাতে খুব একটা গলে না যায়। গলে গেলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না, তাই সেদ্ধ হবে যাতে আস্তই থাকে সেইভাবেই ডালটা সিদ্ধ করে নিতে হবে। প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি কমই রাখছি, কারণ বেগুন ভাজলে তেলটা অনেকটা কালো হয়ে যায়, তাই অল্প পরিমাণই তেল দিলাম। আর আগে থেকে লম্বা করে কেটে রেখেছি বেগুন, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলো দিয়ে হালকা আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। খুব একটা লাল করে বেগুনগুলো ভাজবো না। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিচ্ছি। একটা টিপ শেয়ার করছি, বেগুন যখনই ভাজবেন খোসার দিকটা তেলে দিলে কিন্তু বেগুন তেল টানে না। বেগুনগুলো এদিক ওদিক করে লাল করে ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। খুব একটা লাল করে ভাজিনি দেখে বুঝতেই পাচ্ছেন। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে এসছে। ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু আস্ত আছে। একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলাম যাতে খুব ভালোভাবে গলে যায়। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। আর এই ডাল রান্নাটা কিন্তু একদম পাতলা হবে না, একটু গাঢ় থাকবে, তাই জলটা বুঝে শুনেই দিতে হবে। বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কাগুলো বোটা ফেলিনি যাতে দেখতে সুন্দর লাগে। আর আপনারা চাইলে বেগুন ভাজার তেল বাদ দিয়েও কিন্তু ডালটা ফোড়ন দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল সেদ্ধ, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এই রান্নায় কিন্তু কাঁচা আদার গন্ধটা খুবই ভালো লাগে। আদা বাটা দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেগুনগুলো হালকা গলিয়েও দিতে পারেন ডালের মধ্যে, কিন্তু আমার মনে হয় এইভাবে আস্তে আস্তে রাখলে খেতে বেশি স্বাদ হয়। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি, বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। বেশিক্ষণ কিন্তু ধনে পাতা দিয়ে ফুটাবো না, তাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, তাহলে তৈরি হয়ে গেল বেগুন ভাজার ডাল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।